আমরা এখন রয়েছি চিতরগড় ফোর্টের ভেতরে আর এই যে সামনে যে জলাশয়টা দেখছো এটা হচ্ছে মানে ন্যাচারাল ওয়াটার মানে স্প্রিং ওয়াটার কিন্তু জলটাও যে কোথা থেকে আসে সেটা কিন্তু এখনও নাকি কেউ ডিসকভার করতে পারেনি যে জলটা কোথা থেকে রয়েছে কিন্তু এখানে সারা বছরই এরকমই জল থাকে তো মহারানী পদ্মাবতী আর ওনার যে সখীরা যারা ছিলেন আর কি জহর করতে যাওয়ার আগে এইখানেই কিন্তু ওনারা স্নান করেছিলেন স্নান করার পরে তারপর এই যে সামনে যে দেখতে পাচ্ছ যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনাদের আর কি মন্দির সেই মন্দিরে ওনারা পুজো করতেন এখানে স্নান করার পরে এই মন্দিরে পুজো করতেন এটা হচ্ছে মন্দিরের ভেতরে এই যে দেখছো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে তো তারপরে ওনারা এইটা হচ্ছে এই যে জহরস্থল এইখানে এসেই কিন্তু জহর করেছিলেন মানে ষোলো হাজার সখীরা মিলে পদ্মাবতীর সাথে কিন্তু এইখানেই হচ্ছে জহর হয়েছিল আর কি চিতরগড় ফোর্টের ভেতরে এটা কি সাংঘাতিক তাই না মানে জাস্ট ভাবলেই কেমন একটা লাগছে মানে সেই সময়ে ওনাদের মানে মন কত শক্ত ছিল কত মানে কঠিন ছিল মানে কত স্ট্রং ছিল আর কি তাই না সেটা ভাবলে ভীষণই অবাক লাগে